দেশে সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে মন্ত্রিসভা থেকে প্রথমবারের মতো অপসারিত হলেন একজন মন্ত্রী। আব্দুল লতিফ সিদ্দিকী একই সঙ্গে হারিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্যপদ। দলের প্রাথমিক সদস্যপদ কেন বাতিল করা হবে না, সেজন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, দল থেকে বহিষ্কার হলে তার সংসদ সদস্যপদ থাকবে কিনা। সংবিধানের 70 ও 66 অনুচ্ছেদে বহিষ্কারের বিষয়টি উল্লেখ না থাকায় বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন স্বতন্ত্র সদস্য হিসেবে তিনি বহাল থাকবেন। তারা বলছেন, এর আগেও কয়েকজন সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হলেও তাদের সদস্যপদ টিকে ছিল। দল থেকে বহিষ্কার করলেই তার সদস্যপদ থাকবে না, কথাটি নেই। সদস্যপদ স্বতন্ত্র হিসাবে থাকতে পারে, রিজাইনও করে নাই, পার্টির কাছে ভোটও দেয় নাই, সুতরাং হি উইল কন্টিনিউ। পার্টি তাকে সরিয়ে দিয়েছে, হি উইল কন্টিনিউ অ্যাজ অর্ডিনারি মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর বলেন, দলের সদস্যপদ না থাকলে লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদও থাকবে না। এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের মর্মার্থ হল একজন সংসদ সদস্যের দলের সঙ্গে সম্পর্কচ্ছেদ হলেই তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। উনি দলীয় সদস্য হিসেবে তো দল থেকে যখন ওনাকে বের করে দিবে, তাহলে পরে ওনার সদস্যপদ কিভাবে থাকে? এছাড়া আওয়ামী লীগের 1996 শাসনামলে হাইকোর্টের একটি রায়ে বলা হয়েছিল, কোনো সংসদ সদস্য দলীয় শৃঙ্খলার পরিপন্থী কিছু করলে এবং সে কারণে তাকে দল বহিষ্কার করলে তিনি সংসদ সদস্যপদও হারাবেন। আপিল বিভাগেও হাইকোর্টের ওই রায় বহাল ছিল, সে অনুসারে লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিল হতে পারে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।